From Bangladesh. কাগলকে বয়ে বয়ে বস সুফিয়া লরেন সুফিয়া লরেন এলিজাবেথ টেলর এলি এলি সেন ক্যানরি কেন কেন রজার মুর মুর বস বাচ্চা আছে রে আরে কি কস আমি ওগুলোকে বয়ে তো অস্কার লইলাম অস্কারটা কই অস্কার অস্কার যে বস আপনি স্বপ্ন দেখছেন ঘুমের মাঝে ড্রিমিং মন খারাপ নিয়েন না বস আপনি আমার গত রাত্রে কী কইছিলেন কইছিলেন না আপনার যে আইডিয়া আছে ওইটা ফ্ল্যাশ হইলি একটা অস্কার পাওয়ার মতো কিছু একটা হইয়া যাবে বস আগাম আগাম ঘটছে বস এক কাম কর কি করবো বস যাও নে রয়েছে দুজনে ফ্রেশ হইয়া ওখানে প্রডিউসার বাইর যাবো এখনই যাবেন অক্ষণে যাবো সব সে তো দেখতে পারতাছি কার কাছে যাবে প্রডিউসার সাহেবের কাছে যাবো আপনারা কারা আমরা কারা মানে উনি হচ্ছে মোখলেসুর রহমান ফাটাফাটি ভাই যেই সেই ডিরেক্টর না ফাটাফাটি ডিরেক্টর ছবি বাজারে আসলে আগুন ধরে যায় বুঝছো আর আমি হচ্ছে গিয়া ঠিক আছে বুঝতে পারছি বস শি আন্ডারস্ট্যান্ডিং হাউ ফাইন না পুরা গল্পই তো শুনলেন এবার বলেন গল্পটা ফাটাফাটি কি এই চতুর্ভুজ প্রেম আর কি ফোর অ্যাঙ্গেল লাভ স্টোরি এখন ভাইজান আপনি মত দিলেই কাজ শুরু করতে ঠিক আছে দিলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ নায়িকা কারে লইলেন আরে কি কো এই সময়কার সবচেয়ে ফাটাফাটি নায়িকা নূরে নুরানি হ্যালো হ্যালো ইয়েস ব্রাদার আই আন্ডারস্ট্যান্ডিং ইউ কল ফ্রম জাপান বাট মাই বস ইজ বিজি নাও কল লেটার এই এই কি হলো আর বলবেন না ক্লায়েন্টরা যে কি বিরক্ত করে না ক্লায়েন্ট কিয়ার ক্লায়েন্ট ওই যে জাপানে একটা টিভি চ্যানেল আছে না ইয়াংচু ওই ইয়াংচু চ্যানেল থেকে বসের একটা ইন্টারভিউ নিতে চাচ্ছে বস বস কাটা ওই আমার কথা বলতেছে আর কি জাপানে আমার এক বিশাল জটিল একটা ফ্যান ক্লাব আছে বসের ভাই কথা তাহলে ফাইনাল হয়ে গেল কাম শুরু করে আলাম টাকা বসার কোনো চিন্তা নাই করলাম তা সবের নাম কি রাখলেন এই তোমার আমার প্রেম রে ভাই তোমার আমার প্রেম বাহ 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 খুব বড় খুব বড় ওকরে পাটা পাটি ব্যাপার কি বুঝলাম রে সবই তো ফাইনাল হয়ে গেল হ্যাঁ রিকশা লই বস টেক ইডিয়েট আগে ফাটাফাটি না ফকরুদ্দিন স্যারকে টেলিফোন করো ফকরুদ্দিনের নাম্বারটা জানি কত বস মনে পড়ছে বস আই রিমেম্বারিং করো কথা বলো তার শিডিউল সম্পর্কে কথা বলো আস্তে হ্যালো ফকরুদ্দিন ভাই শরীর স্বাস্থ্য ভালো তো
হ্যাঁ এখনো চিনতে পারেন নাই, আফসোস। আরে রবিউল ভাই, আপনার গলা তো আরো চেঞ্জ হয়ে গেছে, আমি ভাবছিলাম কান্দা ভাঙ্গা বুঝলু। আপনার গলা তো মাশাআল্লাহ আরো চিকন হয়ে গেছে, পৃথিবীর আরো দার প্লেস থেকে চেনা যায়। তাই কান্দা ভাঙ্গা বুঝলুটা কেটা? ও টপ টেরর। আর বলেন না ভাই, 5 লাখ টাকা চেয়েছে, নাইলে বুঝতেই তো পারছেন। বলেন কি, 5 লক্ষ টাকা? এত দেখি কোনো বিচার বিবেচনা নাই, কেমন টেরর হইলো? পুলিশের কাছে যান। না না না, পুলিশের কাছে যাওয়া যাবে না, তাহলে বিপদ হইতে পারে। ও আচ্ছা, তাই নাকি? মুখলেসুর রহমান ফাটাফাটি ভাই নতুন ছবিতে হাত দিয়েছে? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নো চিন্তা, নো টেনশন, আমি আপনার ঠিক রাইট টাইমে ক্লিক করে দেবো। হ্যাঁ ওকে, বাই বাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুদা হাফিজ। সে হাসলে রাধা, আর আমি হাসলে গাধা। বস আচ্ছা মুখলেস, নায়ক কাকে নিচ্ছেন? নায়ক ওই যে হিট নায়ক ফখরুদ্দিন শাহ। ওই হাফ লেট ইজ মার্কে ছেলেটা? ও নো মাম্মি, তুমি চুপ করো। আহা, এসব আবার কি দরকার ছিল? বস কি যে বলেন, খিদায় নারী পুরুষ উল্টে আসতেছে। চুপ করো, তো সব কিছুর মধ্যে পটর পটর করো। নেন চা নেন। জি নিচ্ছি। হ্যাঁ মার, এটা ফাটাফাটি চা। বস কি যে বলেন না, এটা একটা চা হইলো, না হয়েছে মিষ্টি, না হয়েছে লিকার, কিচ্ছু হয় নাই। চুপ, আমাকে কিছু বললেন? না না না, আপনাকে কিছু বলি নাই। ওর মামা এই চাটা দার্জিলিং থেকে পাঠিয়েছে, মানে ওর মামা তো আবার দার্জিলিংয়ের টি বাগানের ম্যানেজার। ম্যানেজার না কামলা, কে জানে। আমার এবারের গল্পটা হচ্ছে একটা চতুর্ভুজ প্রেম, মানে ফোর অ্যাঙ্গেল লাভ স্টোরি, যাকে বলে একটা ফাটাফাটি ছবি, বুঝতে পারছেন তো? জি, এটা ফাটাফাটি ছবি হয় কি করে? আমার তো মনে হচ্ছে পুরো ফাউল ছবি। এই তুই ছবি কি বুঝিস রে? হ্যাঁ সারাদিন তো কার্টুন দেখিস, যা ঘরে যা। ঠিক আছে, তাকে যা। শিট শিট শিট, মেজাজটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ ওই দামরা ছাড়াটার কথা উঞ্চাস। হ্যাঁ আমার ফাটাফাটি গল্পটারে কয় ফাউল, তাও শুধু ফাউল না ফুল ফাউল। বস এই এক কথা ধরে কোনো লাভ নেই, এই চ্যাংরা পোলাও একটা কথা কইতে জানে, এক মাথার মধ্যে তো কিচ্ছু নাই, ডিশ দেখে সব খারাপ হয়ে গেছে। এই একটা দামি কথা হাতে দিনে কইছো। থ্যাংক ইউ বস। ডিশ দেখা ওদের চোখ নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, বুদ্ধি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের সময় আমরা কি ছিলাম? আমাদের যে সাহস, আমাদের যে ফাটাফাটি, আমাদের যে উদ্যম, আমাদের যে পরিশ্রম, আমরা কি না করতে। একটু বেশি বলে ফেলাইছি বোধ হয়, একটু বেশি বলছেন বস। শাট আপ, মোটেও বেশি বলি নাই, জীবনে আমারে ফলো করার চেষ্টা করো, তাহলে ফাটাফাটি একটা কিছু হইতে পারবা। ফলো মি। জি বস। আসসালামু আলাইকুম জুসুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি, আরে আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবতে লইছি না। ভাবা ভাবি পরে করেন, শুনলাম আপনি নাকি ছবির কাজ ধরেছেন, তো আমার পার্টটা কোথায়? আছে, অবশ্যই আছে। তা এত আগে কথা কইতেছো কেন? শোনা হয় না, জুস খাও, মাথা ঠান্ডা করো। না জুস খাবো না। কেন কেন কেন, জুসে ভাইটা ধরা পড়ছে নাকি? আরে বাদ দেন তো, আমাকে নিবেন তো? অবশ্যই নেব, আগে পরিচালকের লোকই কথাবার্তা ঠিক করে লই এর বাদে। হ্যাঁ কেমন? থ্যাংক ইউ। আপনি কদ্দুর কি করলেন? আপনার টেলিফোন পাইয়া আমি গানও লিখে ফেলেছি, শুরু করে ফেলেছি। আচ্ছা গানের কথা একটু শোনান। গানটার কথা হলো, পিতলের কলসি হলে হায়রে তোমাকে কাঙ্ক্ষে দিতাম, বুঝতে পারছেন? এখান থেকে শুরু হবে বৃষ্টি, উথাল পাথাল বৃষ্টি। আমার গানটা এত রোমান্টিক যে ভিজুয়ালটা চোখের সামনেই ভাসতে থাকে। সত্যি আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি, নায়ক নায়িকার সাথে কি কুস্তিটাই না করতে আসছে। ছাড়া, আপনি ভয় পাবেন না, ওটাকে কুস্তি বলে না, ওটা হলো নৃত্য। জি বস। হ্যাঁ তাহলে
এই সময়কার হিট গায়ক গায়িকা কে আছে, ফাটাফাটি গায়ক গায়িকা কে আছে? তরিক মিথিলা। তরিক আর মিথিলা, ওকে। আপনি তাদের কল করেন, এই তুমি এদের সাথে কন্ট্যাক্ট করো। সুধীবৃন্দ, আমি মুখলেসুর রহমান ফাটাফাটি, এটা আমার 15তম ছবি। আপনারা এই ছবির পাত্রপাত্রী দেখছেন, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এই ছবি আগের ছবিগুলোর মতোই ফাটাফাটি হিট হয়। ক্যামেরা রোলিং, গুড ইট, স্টিল স্টিল, হাই স্টিল, হাই মিষ্টি মিষ্টি। আরেকটা ছবি নাও। আমাদের এই মহরত অনুষ্ঠান এখানে শেষ করছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুটিং এ যাব। প্লিজ আমি দমকল, দমকল বাহিনীর দমকল। ও আচ্ছা, আমি এই ছবির প্রধান গুন্ডা। আপনার পরিচয়? আমার পরিচয় দিয়ে আপনার কি দরকার? না মানে একই প্রোডাকশনে কাজ করছি, পরিচয় থাকবে না তা হয় নাকি? খুব হয়। আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন? ভয় না না, শুধু শুধু ভয় পেতে যাবো কেন? তোমার আমার প্রেম ছবিটি নিয়ে আপনি কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। এই কাহিনীটা যখন আমি প্রথম শুনলাম আমার মনে হলো, মনে হলো কি যে কি মনে হলো? মনে হলো এই কাহিনীটা লয়ে একটা চমকপ্রদ সিনেমা হইবার পারে। এই সিনেমা যারা দেখবার বইব তারা কলাম চেয়ারে এলান দিয়ে বইতে পারবো না, এইরকম সোজা বন লাগবো। বাহ, তাহলে এই ছবির কাহিনীটুকু একটু সংক্ষেপে বলবেন কি? কি আশ্চর্য! আরে মিয়া, আমি কাহিনী কমু কেমতে, পরিচালকের লয়ে কথা নেই ভালো করতে পারবো। কেমন কিছু মনে করবেন না, বোতলে 5 দিয়ে কি খাচ্ছেন? স্যালাইন খাইতেছি ভাইজান, স্যালাইন। আমার শরীরের ভিতরে পড়ায় পড়ায় পানি শূন্যতা দেখা যায়, তাই ডাক্তারে কইছে হগল সময় এই স্যালাইন খাইবার। চলবো নাকি? চলবো না, ঠিক আছে। এই ছবিটা আমার জীবনে একটা বিশাল টার্নিং পয়েন্ট, আমি বলবো এই আমার জীবনে এটা হবে সেরা ছবি, তোমার আমার প্রেম। কিন্তু ছবির কাজ তো এখনো শুরুই হয়নি, তার আগে কি করে আপনার এমন মনে হচ্ছে? আরে ভাই, একটা ভাত টিপলেই বাকি হাড়ির অবস্থা বোঝা যায়। এই ছবির কাহিনী আমি প্রথমে শুনে তো একেবারে হতভম্ব হয়ে গেছি। তা ছবির কাহিনীটা একটু সংক্ষেপে বলবেন কি? কাহিনীটা খুবই জটিল, মুখলেসুর রহমান ফাটাফাটি ভাই আপনাকে বুঝিয়ে বলতে পারবে। মিষ্টি খান, পাশে তো দুজন সাংবাদিক, একটু কথা বলুন। মুখলেসুর রহমান ভাইয়ের সাথে কাজ করাটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন। আমি হয়তো ওই যে বলে না পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছিলাম, সেই জন্য এরকম একটা ভাগ্য পেয়েছি। আর প্রশংসা করতে হবে না। ও মা, তুমি না তা তো। গল্পটা কিরকম বলবেন কি? মানে আরে ভাই, ওর হাতে 10টা ছবি আছে, সব ছবির কাহিনী বলতে পারে, আপনারাই বলেন। আচ্ছা আচ্ছা, আপনার চরিত্রটা সম্পর্কে কিছু বলবেন কি? আমার চরিত্রটা খুব সাধারণ একটা মেয়ের চরিত্র আর কি। জি, তা তো দেখতেই পাচ্ছি যে সেরা পারফর্মারদের নিয়ে আপনি আপনার কাজ শুরু করছেন, একটু খুলে বলবেন কি কাহিনী? না না, খুলে বলার তো কিছু নাই, আপনার আমার নিয়ে এত কিছু লেখালেখি করেন, এত কিছু জানেন, তারপরে কি বলবো? তারপরে বলছি, আমার এই গল্পটা একটা চতুর্ভুজ প্রেমের, মোট কথা এটা একটা ফাটাফাটি লাভ স্টোরি, কথাটা বুঝতে পারছেন? এটা এদেশের মানুষ এই গল্প এর আগে আমার মনে হয় দেখেনি। গট দ্য পয়েন্ট?
জি একটু ক্লিয়ার করে বলবেন কি যেটা আট দশটা ছবির চেয়ে আলাদা কেন? আমার আমার একই প্রশ্ন, আমি তো বলছি এই ছবি সম্পর্কে কিছুই বলতে হবে না, জনগণ দেখার সঙ্গে সঙ্গে বুঝে যাবে। হ্যালো ইয়া, হ্যাঁ হ্যাঁ বস, কথা বলেন সিঙ্গাপুর থেকে। তুমি দেখতেছ না আমি সাংবাদিক ভাইদের সাথে কথা বলতেছি। বস ইমার্জেন্সি কল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। আরে ভাই, এখন আমার সাক্ষাৎকার দেওয়ার সময় না রে ভাই, আমি শুটিংয়ে ব্যস্ত। হ্যাঁ জোরে বলেন। হ্যালো, এই রবিউল আসো। হ্যালো, হ্যালো, কি ব্যাপার, তুমি হাসছো কেন? এই গানের কথা পড়ে তোমার কাছে কি এই গানটা কি মজার মনে হচ্ছে? হেভি মজার। এমন একটা আবেগঘন গান তোমার কাছে হেভি মজা লেগেছে? এটা আবেগঘন গান নাকি? অবশ্যই আবেগঘন গান, পিতলের কলসি, সোনার আংটি, এর চেয়ে আবেগঘন গান আর কি হতে পারে? আরে তাই তো, আমি আসলে থিমটা ধরতে পারি নাই, সরি আবুল ভাই। আসো তাহলে শুরু করা যাক। ম্যাডাম ম্যাডাম চলো রবেল লেট ক্যামেরা অ্যাকশন। ওগো আমার জানের জান, ওগো আমার জানের জান, সোনা পাখি আজ তুমি বলেছো, সোনা পাখি আজ তুমি বলেছো, তোমার সাথে আমার কিসের সম্পর্ক, তোমার সাথে আমার আজ কিসের সম্পর্ক? তবে শোনো, দিনের সাথে সূর্যের যে সম্পর্ক, দিনের সাথে সূর্যের যে সম্পর্ক, রাতের সাথে চাঁদের যে সম্পর্ক, রাতের সাথে চাঁদের যে সম্পর্ক, পাতার সাথে গাছের যে সম্পর্ক, পাতার সাথে গাছের যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক। কি ব্যাপার নয়? সরি সরি নয়নে, আমি একটা রোমান্টিক সিন করতেছি, তুমি হাসছো তো কেন? না মানে আপনি বুঝতে পারছি কি ফকরুদ্দিন ভাই, খাচ্ছেন না কেন? আরে এইভাবে কাজ করা যায় বলেন? আমি কিছু বললেই সে কিটকিট করে হেসে উঠে। আরে আল্লাহ দিমে কি করবেন বলেন না, ওর একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। এই ছবির কাজটা শেষ হোক, তারপর ইচ্ছা মতো দিন। সেই জন্যই তো চুপ করে আছি, নইলে একটুক মায়ের আসার দিও না। না না ঠিক আছে ঠিক আছে, উত্তেজিত হয়েন না, ইজিলতা আনেন, খান খান খান। এই মেয়ে ইজিলতা কি? আমি তো তোমাকে আগেই বলেছি বাবা, তুমিই বলো। ওরকম একটা হাফ লেডিস মার্কা ছেলের সাথে আমার মেয়ে কি করে হয়ে না করবে? কিন্তু এখন তো একটু মেনটেন করে নিতে হবে। আসলে কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু ওর গলা সুর শুনলেই আমার কেমন জানি হাসি পায়। তোমার গলার সুর যে মাশাআল্লাহ কি সুন্দর, তা তো আমি টের পাইতেছি। আসলে দাঁতের মারি শুদ্ধা বাইরে আসে, আবার ফড়াং ফড়াং কথা। এই এই কাজের কয়েকটা দিন নাইলে বুঝাই দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি আর হাসব না, গরু গোষ্ঠটা ভালো হচ্ছে। আরেক পিস দিতে বলবো? না না লাগবে না, এখন তো বয়স বেড়ে গেছে, কোলেস্ট্রলের ভয় আছে। না না খান খান। এই জামাল, এ গরু দেখছি রলে না আনতাছি, ওখানে দে বেশি করে দে। না 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 ঠিক আছে, না 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 কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খা বেটি খা, সারা জীবন তো মাইশের দিকে নিজের ঘরে যে কি পাকিস্তান তোমার জানা আছে। ভালো আছেন? জি ভালো আছি। খাওয়ান দাওয়ানে কোনো সমস্যা হইতেছে না তো? না না সব ঠিক আছে। আপনি আমারে চিনছেন? আমি করলাম এই ছবির প্রডিউসার। হ্যাঁ চিনতে পেরেছি, চিনব না কেন। ওই জামাল্লা চলো বেটা। ওই বেটা গদি কই, খেয়ে হালাইছ আরাম দাদা? জি না। ওই বেটা আমি কি তোর কোলের পূর্ব নাকি? দৌড়ের উপর রাখলে সব ঠিক, দৌড় বন করলেই হারামজাদা গিরি শুরু। জি আপনার মাইয়া তো মাশাআল্লাহ বালা অ্যাক্টিং করে। জি আপনাদের দোয়ায় 20-25টা ছবিতে অভিনয় করে ফেলেছে। আরে করবই তো করবই তো।
আপনি ছবি টবি করেন না? কি যে বলেন এই বয়সে আর। আরে মিস পামেলা কেমন আছো? আচ্ছা আপনি সবসময় আমার পেছনে ঘুর ঘুর করেন কেন? লোকে মন্দ বলে। লোকে মন্দ বলে? প্লিজ হাসবেন না, এটা হেসে উড়িয়ে দেওয়ার কথা না। আরে আমি হলাম গেসুর মেন গুন্ডা, আমি মন্দ কাজ না করলে করব কে? এসব আমার একদম পছন্দ না। আরে যত সব। আরে কয় কি দেখছুরি মার তেজ কত। জসিম ভাই, একটা ক্রেন আর একটা সার্কেল টলি যে লাগে। রাহু মিয়া, তোমরা খালি খরচা আর খরচা, আমি এত পারবো না। এটা তো সিম্পল ব্যাপার। ওই মিয়া, কোনটা সিম্পল আর কোনটা কি এইটা করলাম আমারে শিখায় না, বুঝছো? ওই মিয়া, কান খুলে হইনে রাখো, আমি গেলাম দান সাগর হাজি মোহাম্মদ মহসিন না। কিন্তু মনে করেন এই সার্কেল টলিতে ঘুরা ঘুরা প্যানিং শটটা নিতে পারলে একটা ফাটাফাটি শট হইত। বালা কথা, এক কাম করো না, আমার ঘরের উইটা বহো, এর বাদে ঘুরা 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 তোমগো ওই প্যানিং শট না কি শট লয়ো কেমন? তোমগো লো আর পারা গেল না, যত সব আলতু ফালতু কষ্ট। বস কিছু বললেন? আর কি করব, এর লেগা প্রডিউসার বাইসা ছবি করা লাগে, কথা বুঝছ? এই দাও কয়টা টাকা দিয়া মনোজন মাথাটা কিনে নিছে। আগে কই তো আপনি কইটা, ওহানে কই তুমি কইটা, মনোজন আমি হের মায়ের জামাই। বস আপনিও তো আমার মাঝে মধ্যে তুই থেকে তুমি বলেন, তোর ব্যাপারে ওর ব্যাপারে এগুলো বোঝা না কিছু না, আন্তর্জাতিক একটা কথা কই বলে। ভাই জান আপনি চা, এক কাপ চা আনতে এতক্ষণ লাগে ছোট লোকের বাচ্চা, মুখ ভোতা করে দাঁড়ায় আসো, যা আমার জন্য আর এক কাপ চা নিয়ে যা, যা না থোদা মোতা ভরা এলাম, যা। কি হয়েছে রুবিল ভাই? না কি হইব, কিছু হয় নাই, নাথিং না, মানে গন্ডগোল শুনলাম। এটা তো মসজিদ না যে সবাই চুপচাপ বসে ইমামের বাণী শুনবে, এটা হলো শুটিং স্পট, এখানে হইচই হবে, হাউকেও হবে, নাচন কুদন হবে, ফাইটিং ঘুষি হবে, সব হবে। এই গেছেন মনে হয়? না রাখবো কেন, রাখার কি হয়েছে? ছোট লোক বাচ্চা, ছোট লোক আমার একবার ছোট লোক, ভালো জিনিস তো বেড়ে হয় না, উত্তর বেড়ে কি হইব কেমনে, উত্তর বেড়ে চইব স্যাপ ঠো খাইবার স্যাপের মালাই দিয়ে চা খা। এই যে আপনার চা ফকরুদ্দিন ভাইরে দে। না না আপনি খান, আপনি খান, আপনি খান, আপনি খান। না এই চা আপনি খান, ভাইজানের জন্য আর একটা বানায় আনতাছি। কথা কম, যা কইছি তাই কর। সাথে মিষ্টি বেশি হয় তো, এই হারামজাদা প্রাইস আর মিষ্টি বানায় ফেলায়। না না একদম পারফেক্ট, থ্যাংক ইউ জামাল, থ্যাংক ইউ। যা আমার জন্য আর একটা নিয়ে যা, যা। গোপালের নাম গোপাল, কার চা কে খায়, আফসোস। এবার ডাবল চাপ দিতেই মিষ্টি বেশি না হারামজাদা, মিষ্টি কি জিনিস এবার তুই বুঝবি। Right, your club hands, here we go. Pitoler kolshi hole hai re tumak
আংটি হলে হায় রে তোমাকে কিনে নিতাম, ভালোবাসার নাম লিখিয়া ভালোবাসার নাম লিখিয়া আঙুলে পরে রাখিতাম সজনী, পিতলে কলসি হলে হায় রে তোমাকে কাঙ্ক্ষে হারাবার ভয় করি না তুমি হাত ধরে নিলে, তোমার টানে পাগল আমি, বুকে নিয়ে এ পাগলামি প্রেম সাগরে ডুবিলাম বন্ধু, সুধা ভেবে পান করিব তুমি বিষ তুলে দিলে, ও তোমার প্রেমের পাশি পরে এক জীবনে শতবারে মরণের আগে মরিলাম বন্ধু, সোনারি আংটি হলে হায় রে তোমাকে কিনে নিতাম, ভালোবাসার নাম লিখিয়া ভালোবাসার নাম লিখিয়া আঙুলে পরে রাখিতাম সজনী। কাট 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 বাবা ফখরুদ্দিন, এদিকে আসো বাবা, তুমি কি অসুস্থ? হ্যাঁ আমি অসুস্থ না। তা তুমি নায়িকারে ধরো না কেন? পারি তো ধরলে তোমার শ্বশুরি আসে, আমি কি করবো? আমার একটা ফাটা ফাটি জমিয়ে তোমরা যা ইচ্ছা তাই করে দিতেছো, আমি কি করবো? আমি কি করবো? শুটিং বন্ধ করে দেবো? তোমরা দাদার বাড়ি থেকে নাকে তাল দিয়ে ঘুমাও। কি হয়েছে মুকলেশ ভাই, কি হয়েছে? কি হয়েছে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনি বুঝেন নাই। আরে আমি তখন বুঝিও নাই শুনিও নাই। কি নাচের মুদ্রা দেখাই তো, কই কি নাচে, কেউ কেউ রে ধরে না, কি এমনি ছবি চালাম আমি? এই যা চা দিয়ে যা। এই চা তো রবিল ভাইয়ের জন্য, এই আপনার জন্য এক্ষুনি আনতাছি। বস উচিত কাজ করছেন, এই হারামজাদা বেশি ফটফট করে। যা 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 চানিয়ে। হেই তোমার না কইছি সব কামের মধ্যে বুইরাঙ্গুল ঢুকাইবে না, বেজাব আসো। বস বস ঘটনা তো প্যাচ খাইছে। কি প্যাচ খাইছে? আরে বস নায়ক নায়িকা দুজনেই নাখুশ, তারা কইছে এই সাতাশ ছবিতে কাজ না করলে তাদের নাকি কিছুই আসে যায় না। কি বস কিছুই আসে যায় না মানে? আসে যায় না মানে তারা এই ছবিতে অভিনয় করবে না। এটা মাথা দাও ঠান্ডা হয়ে যাব।
ছবি তো ক্যারাবেরাবে জেগে গেছে। আরে ক্যারাবার তো শুরুই নাই, আমি বললাম যে ছবি মেইন ভিলেন, ক্যারাবার তো লাগামু আমি। বাহ তোমার হাসিটা তো খুব সুন্দর। যাও আর ঢং করতে হবে না। সত্যি কিন্তু সুন্দর। সরি বস, তোমার জীবনে কিচ্ছু হবে না, না তুমি বুঝো লং শট, না বুঝো মিড শট, না বুঝো ক্লোজ শট। শোনো বস, ভিতরে তো ঢুকতেছো ঠিকই, সবসময় আমার চোখের দিকে চোখ রাখবা। জীবস যদি দেখো নায়িকার মায় কোনো অবস্থাতেই তার রাগ কমাইতেছে না এবং মাফ করতেছে না, তাইলে আমি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পায়ে জড়ায় ভরে কাঁদতে শুরু করবা। ইলিসারিনের কান্নার কি কথা বুঝতে পারছো না? আর যে পর্যন্ত রাজি না হইব সেই পর্যন্ত পাও ছাড়বা না। ছাড়বো না বস, জীবন মরণের প্রশ্ন, ছবিটা বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছো? দিয়াদি মু বস জীবন মরণ। ওকে ওকে আসো। ছি 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 ছি, এতগুলো লোকের সামনে কি অপমান! খালাম্মা আর লজ্জা দিবেন না। আমার সাফ কথা, আমার মেয়ে ওই ছবিটার অভিনয় করবে না, আমার মেয়ে তো আর জলে ভেসে আসেনি। আপনি খামা খেয়ে ইংরি হচ্ছেন, বস্তা আসলে ওইসব কথা আপনাদের বলে নেই। আমাকে বলেনি, আমার মেয়েকে তো বলেছে। সি 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 সি, ম্যাডামকে বলতে যাবে কেন? ম্যাডাম হচ্ছে ছবির মেইন অ্যাট্রাকশন, বলেছে তো ওই ফখরুদ্দিন শাকে। তুমি ঠিক বলছো। আরে হ্যাঁ, সরাসরি তো আর বলতে পারে না, তাই একটু পেঁয়াজ দিয়ে বলেছে, আর আপনারা ভেবেছেন যে আপনাদের বলেছে। তাই তুমি ঠিক বলছো। অফকোর্স খালাম্মা, কসম। সেদিন কি হয়েছে জানেন? আপনি হয়তো রাগ করে চলে গেলেন, আর বছর আগে ভুম মেরে বসে আছে, এ সময় ফখরুদ্দিন শাহ চুপি চুপি এসে বসের খপ করে পা জড়ায় ধরে, বস কোনো কথা বলেন একদম চুপচাপ বসেছিল, আর ফখরুদ্দিন শাহ সরি সরি বলতে বলতে মুখে ফেনা উঠে ফেলাইছে খালাম্মা। আপনাদের আপন ভেবেই কথাটা বললাম, কাউকে আবার বলবেন না যেন। না না, আমি আবার কাকে বলতে যাব? কিন্তু আমার মেয়ে ওর সঙ্গে আর অভিনয় করবে না। আমার মেয়ে সুপারহিট নায়িকা, আমার মেয়ের দিকে কি বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল তোমরা দেখেছিলে? আমি রবিউল আপনার কথা দিচ্ছি, ওই শালা নায়ক আমি কান ধরে সারা ইন্ডাস্ট্রি ঘুরামো, ওর ফস্টিনোসটি আমি দূর করে দেবো খালাম্মা, যদি আপনি বলেন তো খেজুর কাটা দিয়ে ঘুতা মারা চক্ষু উড়ে ফেলামো খালাম্মা, থানা পুলিশের পরোয়া করি না খালাম্মা। ভাই বিষয়টা একটু বিবেচনা করেন, এই শেষ মুহূর্তে আয়েশা যদি ফাইসা যায় তাহলে কি হবে বলেন। না না, আমার কিছু করার নেই, এত বড় অপমানের পর আমি আর ওই ছবিটা অভিনয় করতে পারি না। আরে বস তো অপমান আপনার করেনি, বসের কি মাথা মাথা খারাপ নাকি? আপনি হচ্ছেন সুপার হিট নায়ক, আর ওই যে নায়িকা ফ্লপ নায়িকা নূরে নুরানি, ও তো কোনো পদেরই না, ছবি যদি চলে তো আপনার জন্যই চলবে, কেন যে সব কিছু নিজের কাঁধে তুলে নিচ্ছেন? এতগুলো মানুষের সামনে মুখলেশ ভাই আমাকে বললো আমি নাকি নায়িকাকে ধরতে পারি না, আমি তো খালি নায়িকাকে ধরতেই যাই, নায়িকা খালি পিছলে যায়, আর আপনি বলছেন অপমান করে নাই। বস ওটা পলিটিক্স করে বলেছে, আসলে ওই আলাদা করে তো নায়িকা নায়িকা ধুমসি মাটাকে কিছু বলা যায় না, তাই বস একটু পলিটিক্স করে বলেছে। সত্যি বলছেন? কসম অফ, মানে একদম সত্যি কথা। আসলে কি জানেন, ওই নায়িকাটা হলো একটা সুপার বিয়াদক নায়িকা, মানে আপনি যখন একটা সুন্দর সুন্দর করে রোমান্টিক ডায়লগ দেন ওই নায়িকা তখন কিত 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 করে হাসে ওঠে, আপনার কাছে ওই হাসি যেমন হায়নার মতো লেগেছে, বসের কাছে ওই হাসি হায়নার মতোই লেগেছে। সত্যি? বস নিজে আমাকে বলেছে ওই নায়িকার হাসি দেখে আপনার যেমন ইচ্ছা করছে তুলে ধরে আসার মারতে, ওই বসেরও ঠিক ইচ্ছা করছে নায়িকা এবং নায়িকার মাকে সর্বশক্তি ধরে ইয়া আল্লাহ করে তুলে ধরে এমন এক আসার মারতে যেন নায়িকার একদম ইয়ে বের হয়ে যায়। মুখলেশ ভাই তো দেখি খুবই ক্রেজি মানুষ। ক্রেজি মানে কি, বস তো সুপার ক্রেজি, কিন্তু এই শ্যুটিংয়ের কারণে দাঁত মুখ কামড়ায় বসে রয়েছে। আপনি জানেন নায়িকার মা কি খাওয়া, প্রোডাকশনের অর্ধেক খাওয়া সে নিজে একাই খেয়ে ফেলে, এই যে আমাদের প্রোডাকশন বয় জামাল আতপেটা খেয়ে রয়েছে শ্যুটিংয়ের দিনও, তবুও বস কিচ্ছু বলে নাই। কিন্তু যখন নায়িকার মা বলল আপনার নায়ক তো একটা হাফ লেডিস। কি হাফ লেডিস? না 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 শোনেন,
বস কিন্তু চুপ থাকে নাই। বস কি বলছে জানেন? বস বলছে আমার নায়ক যদি হাফ লেডিস হয় তো আপনার মেয়ে কি? আপনার মেয়ে তো ফুল লেডিস। তারপর নায়িকার মা তখন তার ভুল বুঝতে পারছে। তারপর চুপি চুপি এসে কি করে জানেন? বসের কাছে এসে আমার দিকে একটু আড়াল করে বলে, সরি আপনি আবার এটা কাউকে বলে দেবেন না যেন, আপনার আপন ভাবি তাই একটু বললাম। না না আমি আবার কাকে কাকে বলবো? সেই জন্যই তো মোগলেস ভাইকে দেখলাম নায়িকার মাকে করা করা কথা শোনাচ্ছিল। এই তো ভাই, দেরিতে হলেও আপনি বিষয়টা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই নায়িকার মা আমাকে হাফ লেডিস বলেছে সেই নায়িকার সাথে আমি কিছুতেই অভিনয় করতে পারবো না। এইটা তো ভাই আপনি অভিমানের কথা বলতেছেন। আপনি একবার মুকলেশ ভাইয়ের দিকে তাকায় দেখেন, বসের সব আশা ভরসা আপনি। ঠিক আছে রবিল ভাই, শুধু মুকলেশ ভাইয়ের কথা ভেবে আমি ছবিটা করে দেব। ফখরুদ্দিন ভাই, আপনি এবার ভাববেন না যেন যে যে মহিলা আপনার হাফ লেডিস বলছে তারে আমি এমনি এমনি ছেড়ে দেবো। বাদ দেন তো, একবার তো সরি বলেছি। সরি বলছে তো কি হয়েছে? আমি রবিউল এত সহজে তার সরি অ্যাকসেপ্টিং করবো না। কী করবেন আপনি? আপনি দেখেন না কি করি, খালি শুটিংটা ফিনিশ হইতে দেন, তারপর নায়িকার নায়িকার মারে ধরে এমন কিছু করবো যে দেখে আপনার চক্ষু বাইরে যাবে। না না ভাই, বেশি কিছু করবেন না, এমনিতেই মহিলা মানুষ। আর ওই ঘটনা শুনেছেন তো? কি ঘটনা? ওই যে কান্দা ভাঙ্গা বদলু কত রাতে রেমের সাথে ক্রস ফায়ারে নিহত হয়েছে। কেউ আসবে না, অনেকদিন পরে তোমাকে হাতে পেয়েছি জানেবান, এখন তোমাকে আর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার দেহ পেলো, মন পাবি না শয়তান। মুরুব্বীদের গালাগালি দোয়ার মতন কাম করে। কেমন আছো? তোমার সঙ্গে কথা বলবো না। কেন? তুমি নুরানিকে ওইভাবে শক্ত করে ধরলে কেন? এটা তো আমার অভিনয় ছিল মাত্র। ও, অভিনয়? আমাকে তুমি অভিনয় শেখাও? কেন, তুমি যে এই হাফ লেডিস মার্কের না একটা হাত ধরে টানাটানি করলে তখন কি? আমার আর তোমার কথা এখনো নেই, চুপ, একদম চুপ। কিছু বললে আর কিছুই জানো না? না শোনো, তোমার হাসি আমার একদম পছন্দ না। রাগলে না তোমার খুব পিতনে কুন সিহলে আই রে তোমাকে কাঙ্ক্ষি নিতাম। কে ডিরেক্টর, ছবির অবস্থা কিরকম? খুব ভালো, এই লাস্ট দৃশ্য শেষ করে এলাম। বাহ, এডিটিং এর কাম চুটায় চলতেছে। ডাবিং এর কাম শুরু করবো কবে থেকে? চাইছিলাম তো এই সপ্তাহ থেকেই। না, ওই নায়কের একটা ফাটাফাটি সমস্যা হয়েছে। কি সমস্যা? মানে নায়কের ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, কথা কইলে কোনো আওয়াজ বেরিতেছে না, খালি শো শব্দ বেরিতেছে। বেচারার এইটুক গলা,
তাও যদি বয়ে যায়গা কেমতে কি হইব? আরো সমস্যা আছে, ডাক্তার একদম কথা বলতে বারণ করছে। না না না, ওই মিয়া এটাই ভালো লাগছে, ছবি রিলিজ করতে হবো না, একজনের গলা বনের লেগে তো পুরো ইউনিট বয়ে থাকতে পারে না ভাই। এ তুমি কি বললে প্রিয়তমা, এ তুমি কি শোনালে প্রিয়তমা? এটা শোনার আগে আমার মাথায় কেন বজ্রপাত হলো না, আমি কেন বধির হয়ে গেলাম না? হে খোদা, তুমি কোথায়, তুমি কোথায় খোদা? বাহ বাহ ডিরেক্টর, ফাটাফাটি, তুমি তো ট্যালেন্ট লয়ে আইছো। বাহ 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 বাহ, এই ট্যালেন্ট জোগাইতে গিয়া মাথার ঘাম পায়ে পড়ছে ভাইজান। আরে কেমন আছেন ভাই? আপনার গলা তো অভিজ্ঞ আমার মতো, আপনার কাছে সত্যি আমাকে মুগ্ধ করেছে। কি করেন? তেমন কিছু না ভাইজান। আরে বলেন কি, তাহলে আপনার চলে কি করে? দুঃখ দারিদ্র্যের সংসার, এক বেলা খাই তো আর এক বেলা উপোস থাকি। তবে ভাইজান, আপনার ছবির কিন্তু আমি দারুণ ভক্ত, খাই আর না খাই আপনার কোনো নতুন ছবি মুক্তি পেলে আমার কিন্তু দেখা চাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। রবিউল, আরে পেমেন্ট দিয়ে বিদায় করো। এই যে আসুন আমার সাথে, চলুন। ওই মিয়া, সবই তো ঠিক হইলো কিন্তু। আবার কিন্তু কি? একটা কাঠপিস লাগাইবা না? কাঠপিস? আরে হো মিয়া, এত সুন্দর ছবিটা হলা, কাঠপিস সিন ছাড়া কেমন যেন মনে হয় ছবিটার পলিও হয়েছে, এক পা লুল্লা। বলেন কি, সময় মতো একটা কাঠপিস সিন শ্যুট করে হালাও। টেকা যখন ঢালছে মিয়া, আরও টেকা ঢালো, মগর ছবি করাইতে বললাম। হ্যাঁ কেমন, সবাই শুধু সুন্দর সুন্দর কথা বলে আর এই কাজের শেষে ধরিয়ে দিল। ভাইজান আপনি? সালাম আলাইকুম। বসেন, কি অবস্থা, কাজ শেষ? জি শেষ। ও আপনাকে তো আমার ভিজিটিং কার্ড দেওয়া হয়নি। জি, এই জি, এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড। আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে, তাই আমি চাই আপনাকে মুগ্ধ করার মতো কিছু একটা উপহার দিতে, কিন্তু আমার সেই সামর্থ্য নেই, তারপরেও আপনাকে আমি কিছু একটা দিতে চাই। কি যে বলেন ভাইজান, আপনার ছবি দেখে যে কত আমি মুগ্ধ হয়েছি। ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই টাকাগুলো রাখেন, এই টাকাগুলো দিয়ে নতুন একটা ব্যবসা শুরু করেন। এত টাকা? কিছু না। আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি, আমি মনে হয় আমল তামল কিছু একটা পেয়ে ফেলেছি। ভালো হয়েছে, মিষ্টি রেখে দাও, মিষ্টি রেখে দাও ভাইজান, একটু দোয়া করে। হ্যাঁ যা যা যা, তোমার সুখী হোক, যাও 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 যাও। সালাম ভাইজান। আচ্ছা, ইস আমি বুঝতেছি না, কাঠ পিস শুটিংয়ের চিন্তায় আর এই ছেলেটা ভিলেন করে কেমনি যে নায়িকা গিলে ফোটায়, বিয়ার পর বিয়া করে যেতেছে। তাহলে ঠিক আছে, সব বুঝতে পারছো? আমরা কি টিকে যেতে পারি? আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এখানে সিনেমার অশ্লীল দৃশ্য শুটিং চলছে। সিনেমা অশ্লীল দৃশ্য শুটিং করার দায়ে আপনাদের অ্যারেস্ট করা হলো। কনস্টেবল, ইয়েস স্যার, অ্যারেস্ট দেম। আর কি ব্যবস্থা করো, সিচুয়েশন আনা আমার কাছে না, ফাটাফাটি যা করেন তাই করবো। আরে ভাই তাও একটু চিন্তা করে দেখো না, কিছু করণ যায় কিনা। চিন্তার কিছু নাই, একটাই করণ যায়। আহেন সবাই মিলে শপথ করি, বাংলা সিনেমায় আর কাঠ পিস লাগাবো না, আর অশ্লীল দৃশ্য লাগাবো না। ভাই আমার কোনো আপত্তি নাই, আমি শপথ করবো ভাই। মুখ মুখ।